কলেজ বিশ্ববিদ্যালয় অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার রক্ষা সহ একাধিক দাবিতে পথে নামল এআইডিএসও। সোমবার উত্তর কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। রাস্তায় নেমেছে এআইডিএসও, তাদের দাবি ছাত্র সংসদ নির্বাচন, আর পাশাপাশি যে সমস্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যবিহীনভাবে চলছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয় উপাচার্য অবিলম্বে নিয়োগ করতে হবে। এদিনের মিছিলে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে সরব হন সংগঠনের নেতা নেত্রীরা। পশ্চিমবঙ্গে 30টার বেশি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, এবং এই রকম নেই যে বিগত 6 মাস ধরে তারা রেজাল্ট বার করতে পারছে না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, আগামী 2 সপ্তাহের মধ্যে 2টো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকবে না, সেটাও খবরে প্রকাশ। আমরা দাবি করছি অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগ করে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুযোগের ব্যবস্থা করে দিতে হবে, এবং আজকের যারা গবেষণা করতে যাবে তাদের গবেষণাপত্রে স্বাক্ষর করার মতো কোনো কর্তৃপক্ষই নেই। আজকে রাজ্য জুড়ে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত 30টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 9টা বিশ্ববিদ্যালয় কার্যত উপাচার্যহীন অবস্থায় চলছে। এর মধ্যে অতি সম্প্রতি 2টো বিশ্ববিদ্যালয় উপাচার্য সেখানে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে, ফলে রাজ্যের 300রও বেশি কলেজ আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কোনো রকম অভিভাবক নেই, অভিভাবকহীন অবস্থায় রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো চলছে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসও থেকে অবিলম্বে এই সমস্ত উপাচার্যবিহীন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা উপাচার্য নিয়োগের দাবি করেছি এবং স্বচ্ছভাবে। সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে ফের পথে নামার হুমকি এআইডিএসওর কর্মী সমর্থকদের। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে হীরক বোস, ক্যালকাটা নিউজ, কলকাতা।